হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। ডেডিমা শান্তি আমার চ্যানেল, তোমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 ওয়েলকাম। তো আজকে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন দেখো, আজকে হচ্ছে মা মুড়ি ভেজেছে, তো আমি সেই মুড়িগুলো আর কি চেলে বেছে নিচ্ছি, কারণ মা অনেকক্ষণ ধরেই মুড়ি ভেজে মানে উনুনের সামনে আর কি মুড়ি ভেজে টেজে আলা হয়ে গেছে। তো মা মুড়ি ভেজে উঠেছে, এখন আমি মুড়িগুলো ভালো করে বেছে টেছে আর কুড়িয়ে নিচ্ছি। মুড়িগুলো এই জন্যই বাছতে হয়, তার কারণ মুড়ির মধ্যে অনেক চোয়া মুড়ি থাকে, তারপরে কুচি থাকে, তো সেইগুলো সব বেছে আর জারকিন বা পিপ এর মধ্যে ঢেলে ঢেলে স্টক করে রেখে দেওয়া হচ্ছে আর কি। এরপর যখন খাওয়া হবে তখন নিয়ে নিয়ে খাওয়া হবে। তো সকাল সকাল মা মুড়ি ভাজলো আর তাই আমি সকাল সকাল মুড়িগুলো গুছিয়ে নিচ্ছি। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মুড়িগুলো সব পরিষ্কার করে বেছে গুছিয়ে আর টিনের মধ্যে বা পিপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো চলো সমস্ত মুড়িগুলো ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে হচ্ছে আমার কাজ আছে, তো এখন এগুলোই করব। আর এখন খুব একটা সকাল হয়নি, এখন কটা বাজে সেটাই তো বলতে তোমাদের ভুলে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঠিক আছে। তো যাই হোক, মুড়িগুলো গুছিয়ে নিই চলো। আর আজকে মুড়ি ভাজা হয়েছিল বলে উনুনে অনেক আগুন ছিল, তো এখানে দেখো টমেটো আর বেগুন পুড়তে দিয়েছি, টমেটো আলু আর বেগুন পুড়তে দিয়েছি। এইগুলো দিয়ে একটা বেশ ভর্তা করব সকালের মুড়ি বা রুটি খাবার জন্য, মুড়ি রুটি দুটোই খাওয়া হবে সেই জন্যই। তো এখন দেখো বেগুন আর টমেটো খুব ভালোভাবে পুড়ে গেছে, আলুটা একটুখানি পুড়তে বাকি আছে, তো আলুটা উনুনের মধ্যেই রেখেছি। আর এইখানে দেখো এখন হচ্ছে ভর্তাটা করবো, তো টমেটো আলু বেগুন সব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা তেল ফুটিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, তো সেইগুলো একসঙ্গে ভালোভাবে চটকে নেব, তো সেই জন্য পেঁয়াজের সঙ্গে জিরা তেলটা মানে শুকনো লঙ্কা আর জিরার ফোটানো তেলটা আমি ঢেলে নিলাম পেঁয়াজের সঙ্গে। এগুলো ভালোভাবে মাখবো, তারপরে ভর্তাটা করব। আর এই ভর্তাটা একদমই সোজা করে আর খেতে খুব ভালো লাগে, রুটির সাথে বা মুড়ির সাথে, ভাতের সাথেও খেতে খাওয়া যায়, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এই ভর্তাটা। আমার তো একটা ফেভারিট ভর্তা বলতে পারো শীতকালীন, তো তোমরাও ট্রাই করে দেখো আমি যেভাবে করছি এভাবে করে দেখো, একদমই সোজা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়, তো ট্রাই করো। আর সকাল সকাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো প্রথমে আমি আলু পোড়াটা নিয়ে নিলাম, আলু পোড়াটা খুব ভালোভাবে পুড়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। এগুলো সেদ্ধ সেদ্ধ মানে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, বেগুন সেদ্ধ দিয়েও এই ভর্তাটা করা যায়, শুধু পোড়া দিয়ে না করলেও হয়। তো আমার যেহেতু উনুনে আগুন ছিল সুতরাং আমি পুড়িয়ে নিলাম, কারণ পোড়ানো জিনিসের টেস্টটা একটুখানি বেশি হয় বলে আমার মনে হয়। তো প্রথমে দেখলে আমি আলু পোড়াটা একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে চটকে নিলাম, তারপরে এখন টমেটো পোড়াটাও চটকে নিচ্ছি, আর তারপরে বেগুন পোড়াটা বাকি আছে, তো বেগুন পোড়াটাও চটকে নেবো। টমেটোটা আমার মনে হয় একটুখানি পুড়তে বাকি আছে, শক্ত শক্ত ছিল, তো যাই হোক মোটামুটি আমি চটকে নিচ্ছি এরমই, ঠিক আছে। আর টমেটোটা অনেকটা বড় ছিল, একটু কাঁচা কাঁচা ছিল, সেই জন্য খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি হয়তো। টমেটো ভালোভাবে সেদ্ধ হলে না একদম গলে যায়। তো এখন দেখো বেগুনটাও আমি ইয়ে করে নিলাম, ঢেলে নিলাম, আর সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব, আলু টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কার যে তেলটা সব একসঙ্গে ভালোভাবে একদম মেখে নেব, যাতে কোনো ডলা বেঁধে না থাকে সেরকমভাবেই মাখবো। আর এই মানে ভর্তাটা খেতে এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে মানে সেই মাউথ রিফ্লেসিং ভর্তা যেটাকে বলে আর কি, খুব ভালো লাগে, খুব রুটির সাথেও খুব ভালো লাগবে, মুড়ির সাথেও ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। তো যে কোনো মানে তিন বেলা খাবারের একবেলা যখন ট্রাই করে দেখো খুবই ভালো, ঝামেলাহীনভাবেই, এটা ঝামেলা নেই খুব একটা। তখন দেখো মোটামুটি আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো ভর্তাটা মোটামুটি সব ভালোভাবে ইয়ে করে নিয়েছি, এখন হচ্ছে দেবো ধনে পাতা, যেটা লাস্ট ফিনিশিং। ধনে পাতার স্মেলটা অনেকে পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে, তো ধনে পাতার স্মেলটা যারা তোমরা পছন্দ করো না তারা ধনে পাতাটা স্কিপ করো, আর যারা পছন্দ করো তাদের তো বুঝতেই পারছো খুব ভালো লাগবে। তো নুনটা আমি দিতে ভুলে গেছিলাম, এখন হচ্ছে আমি নুন দিয়ে দিলাম, প্রথম থেকে নুন দিইনি, একটুখানি টেস্ট করে দেখার পরে দেখছি যে নুনটা দিতে ভুলে গেছি, তো এখন ভালোভাবে মেখে নিলাম। আর তোমাদের দেখাই ভর্তাটা দেখতে কেমন হয়েছে, এই দেখো ভর্তাটা দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ।
ট্রাই করো একবার, তাহলেই বুঝতে পারবে। দারুণ 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 হয়েছে, একদম দারুণ। আর এখানে দেখো বাবা হচ্ছে বাজার করে নিয়েছে, তো বাবা অনেক বাজার করে নিয়েছে, মূলো, শিম, বিনস, গাজর, টমেটো, বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, আর পেঁয়াজ টেঁয়াজগুলো মা কুড়িয়ে রেখেছে, এখন এগুলো কুড়িয়ে রাখছে সব আস্তে আস্তে। গাজরও নিয়ে এসছে, আর ফুলকপি বাঁধাকপি সাইজটা দেখো অনেক বড় বড় সাইজ, অনেক বড় বড়। তো যাই হোক, চলো এখন হচ্ছে রান্না করতে যাব। আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান হয়ে যাওয়ার পর আমি খাবার দাবার খেয়েছি, আর এখন হচ্ছে রান্না বান্না করতে এসেছি। ভাত উনুনে বসিয়ে দিয়েছি, আর এখন তরকারি টরকারি কাটছি। আজকে সিম্পলি রান্না করব পালং শাক, পালং শাকের তরকারি করবো। আর বাবা হচ্ছে পুকুরে জাল ফেলছে, তো দেখা যাক মাছ পড়ে কি না। এই দেখো বাবা পুকুরে জাল ফেলেছে, তো মাছ একটা মোটামুটি বেশ বড় সড়ো মাছই পড়েছে, তো বাবা সেই মাছটা কেটেও দিচ্ছে, কারণ আমি একদিকে তরকারিপাতি কাটছি। তো বাবা বললো মাছটা মানে এমনিতে তো বাবাই কেটে দেয় মাছ বাড়িতে থাকলে, তো মাছটা বাবা কেটে দিচ্ছে এইখানে। আর বাবা প্রচণ্ড স্পিডে মাছ কাটে, যদিও আমি এখানটা একটুখানি স্পিড করে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু বাবা অনেক তাড়াতাড়ি মাছ কাটে। আর এই মাছটা হচ্ছে আজকে মানে যে মাছটা পড়েছে, এই মাছটা হচ্ছে মৃগাল মাছ, মৃগাল মাছ পড়েছে, অন্য কোনো মাছ পড়েনি আজকে। তো যাই মাছই পড়ুক না কেন, মোটামুটি মাছ তো পড়েছে। একদম পুকুরের টাটকা মাছের স্বাদই একদম আলাদা হয়, জানোই সবাই, টাটকা মাছের স্বাদ একদমই আলাদা। তো বাবা মোটামুটি মাছটা কেটেই দিচ্ছে, মাছটা কাটা হয়ে গেলেই ধুয়ে টুয়ে আমি রান্নাবান্না স্টার্ট করে দেবো। মানে রান্নাবান্না বলতে আমি তো এমনিতে রান্না করছি, কিন্তু মাছটা রান্না করব, আর মাছটা আজকে কারি করবো। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর তোমরা সিম্পল রান্না পছন্দ করো, দেখতে ভালো লাগে তোমাদের, তাই সিম্পল রান্না চেষ্টা করবো তোমাদের সাথে সিম্পলভাবে রান্নাটা শেয়ার করার। এইখানে দেখো, এখানে হচ্ছে কুটু কি করছে দেখো, স্নান করেছে আজকে, তো স্নান টান করে রোদে বসে আছে একদম রাগে রাগে মুখ নেই করে। এখানে দেখো আমি রান্না স্টার্ট করে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কোচানো পেঁয়াজ আর গোটা জিরা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভাজবো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দেওয়ার পর একটুখানি নুন দিয়ে নেড়ে চেড়ে রাখবো, তাহলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে আর গ্রেভিটাও বেশ ভালো হবে। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটাও ভাজা হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে টমেটোটা সিদ্ধ হবে। তো টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মশলা দিয়ে দিয়েছিলাম, মশলা বলতে আমি দিয়েছি পেঁয়াজ আর আদা বাটা, আর এখন দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা, খুব ভালোভাবে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলা পুরো কষানো হচ্ছে, এই দেখো কষানো হয়ে এসছে। এরপর হচ্ছে আমি সেদ্ধ করে রাখা আলু দেবো একটুখানি, খুব বেশি নয়, আলু দিয়েও দেখো মশলাটা কষিয়ে নিয়েছি একটুখানি, বেশি কষায়নি, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মশলাটাতে জল ঢেলে দেবো, তো খুব বেশি জল ঢালবো না, যেহেতু আমি আজকে ঝোল করবো না, কারি করবো, মানে একদম শুকনো শুকনো কারিও নয়, একদম ঝাল করবো অ্যাকচুয়ালি, মাছের ঝাল। তো জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে একদম ঝোলটা যখন মাখা মাখা হবে তখন নামিয়ে নেব। তো আলুটার অপশনাল, না দিলেও চলে, আমি দিলাম কারণ ভালো লাগে আর কি। এই দেখো হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধে 6:15। তো এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম, দুপুরবেলা খাবার দাবার খাওয়ার পর, মানে ভাত রান্না বান্না খাবার দাবার খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে মানে প্রচণ্ড কি বলবো, মানে বিরক্তি বিরক্তি লাগছিল, অস্বস্তি লাগছিল প্রচুর, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, ভিডিওতে আসা হয়নি। তো এখন আবার সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আজকে মুড়ি খেতে খুব ইচ্ছে করছিলো, তো মুড়ি নিয়ে এসেছি, মুড়ি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর একটা হচ্ছে ভাজা মশলা, মানে ওই শুকনো খলাই ভেজে মশলা, যেটা অ্যাকচুয়ালি মুড়ি খাওয়ার জন্যই বিশেষ করে আমি তৈরি করে রেখেছি, খুব ভালো এটা স্মেলটা দেয়, সেই জন্য আর কি আমি এটা তৈরি করে রেখেছি টুকটাক টিফিন খাওয়ার জন্য, মানে বিকেলবেলা মুড়ি খাওয়ার জন্য। তো আজকে ঘুম থেকে ওঠার পর, মানে
বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর খাই খাই করছে মনটা, কী খাই কী খাই কী খাই কী খাই করছে মনটা, তো কী খাবো বুঝতে পারছি না। তো ভাবলাম যে আচ্ছা টক টক ঝাল ঝাল করে মুড়ি মেখে খাবো। আমার বড় কাজ থেকে চলে এসছে, ও কাজ থেকে এসে বাইরে দাঁড়িয়ে আছে, তো এতগুলো মুড়ি আমি অবশ্যই একা খাবো না, ওও খাবে আমিও খাবো, দুজনেই খাবো। আর কাঁচা লঙ্কাটার সাইজটা সেদিন দেখিয়েছি তোমাদেরকে, আজকে আরেকবার দেখায়, মানে মারাত্মক। এই দেখো, জানি না এতটা খেতে পারবো কি না, বাট নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল করে মুড়িটা মেখে, একদম টকটক ঝাল ঝাল করে মুড়িটা মেখে খেতে ইচ্ছে করছে, সেই জন্যই লঙ্কাটা গোটাটা নিয়েছি। আর এমনিতেও ঝাল খেতে আমার বেশ ভালোই লাগে, তো এখন মুড়ি মেখে মুড়ি খাবো। আর আজকে প্রচণ্ড, আর এখানে কুটু পুরো একদম লাপঝাপ শুরু করে দিয়েছে, ও দেখেছে খাবার নিয়ে এসি, তো খাবার নিয়ে এসেছি, ওকে এখনো পর্যন্ত দিইনি, তো ওর মোটামুটি লাপঝাপ শুরু হয়ে গেছে, তবু এখনো পর্যন্ত চিৎকার করেনি। আমার বর যখন কাজ থেকে এলো তখন প্রচুর চিৎকার করছিল, মানে অসম্ভব চিৎকার করছিল ও, তো তারপরে এখন থেমেছে, ওকে একটুখানি আদর টাদর করে দিয়ে বাইরে বেরোলো। বাইরে বলতে আমাদের এই বাইরে, মানে বাড়ির বাইরেও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আজকে এতটুকুনও ঠান্ডা লাগেনি, মেঘ মেঘ আছে তো, তো সেই জন্য এতটুকুনও ঠান্ডা লাগেনি। এই যে বাইক পেরোতেও আবার চিৎকার শুরু করলো, তো আজকে মেঘ মেঘ আছে বলে একদমই ঠান্ডা লাগেনি, দেখতেই পাচ্ছ চাদর টাদর ঢাকা নিয়ে নি, অন্যদিন তো এখন চাদর সোয়েটার সমস্ত কিছু পরে প্যাক আপ হয়ে যায়, তো আজকে আর ঠান্ডাও লাগেনি, সেই জন্য চাদর তো কিছু ঢাকাও নিয়ে নি। বাইরে বেরোলে হয়তো বা ঠান্ডা লাগবে, তো যাই হোক চলো বেশি বকবক করছি না, মুড়িটা মাখি, মুড়িটা মেখে ওকে ডাকবো, ও আর আমি তারপরে দুজনে মিলে মুড়িটা সেবা নিয়ে নেবো, ঠিক আছে। টমেটোর এত রস, একটু কোনো জল দিতে হলো নি, তাহলেই মুড়ি মাখা হয়ে গেল। এখনকার টমেটো, দেশি টমেটো পুরো একদম পাকা টক টক রসে ভরপুর, টই টুমপুর। খাবি কুটু আয়, তো মুড়ি টুড়ি খাবার দাবার খেয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলায় দেখো একটা নিউ রেসিপি করবো, এই যে কলাগুলো দেখতেই পাচ্ছ, কলাগুলো কেমন হয়ে গেছে কালো কালো, তো এগুলো আর খাওয়া যাবে না, তো এগুলো দিয়ে আজকে কলার বড়া করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তবে নিয়ে নিয়েছি হচ্ছে চারটা কলা খারাপ হয়েছিলো, তো চারটা কলা নিয়েছি, সুজি নিয়েছি, ময়দা আর চালগুড়ি আর চিনি, তো এইগুলো দিয়েই কিন্তু বেশ ভালো একটা রেসিপি হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে আমি নষ্ট হয়ে যাওয়া কলাগুলো পরিষ্কার করে, মানে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি আর চিনি দিয়ে দেবো, তো সুজি আর চিনিটা দিয়ে কলাটাকে একসঙ্গে চটকে মাখতে হবে, ঠিক আছে। এই কলাগুলো নষ্ট হয়ে গেলে অনেকেই ফেলে দেয়, কিন্তু রান্নাঘরের কোনো জিনিসটাই কিন্তু ফেলার নয়, সবই কিন্তু খুব ভালো হয় আর খেতে খুব ভালো লাগবে। এইভাবে ট্রাই করো কলার বড়া, তো দেখো আমি মোটামুটি কলার ভালোভাবে চটকে নিয়েছি। এরপরে হচ্ছে আমি দেবো চালগুড়ি আর ময়দা, চালগুড়ি আর ময়দা দিয়ে করে এই কলার, মানে এটাতে জল দেবো না, জল বা দুধ কোনো কিছুই দেবো না, এই যে কলার যে মিশ্রণটা এইটাই দিয়েই মাখবো, কারণ এটা খুব পাতলা হয়, তো এটা একটু টাইট টাইট করে মাখতে হবে তোমাদের, পুরো মিশ্রণটা আমার করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমনভাবে, মানে কতটা থিকনেস আর কি রাখতে হবে। আর এটাতে কিন্তু জল দুধ কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, নর্মালি এটা কিন্তু মাখা হয়ে যাবে। আর এই দেখো, এই যে মেখেছি, দেখো একটা আঠালো ভাব আসবে, ঠিক আছে, তো এই আঠালো ভাব আসা পর্যন্ত কিন্তু মাখতে হবে, কিন্তু খুব বেশি শক্ত করে দিলে চলবে না, খুব বেশি শক্ত করে দিলে কিন্তু হবে না, এটাকে কিছুক্ষণ নাকা দিয়ে রাখতে হবে, তারপরে ভাজতে হবে। তো এখন ভাজছি, দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়ে আর আমি এখন কলার বড়াগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু আমি বড়া বলেছি সুতরাং একটু বড় বড়ই হবে, আর এমনিতে এটা পকোড়ির মতো করে ছোট্ট ছোট্ট করে ভাজা যায়, মানে যেভাবে আমরা গুলগুলি করি আর কি, সেইভাবেও কিন্তু ভাজা যায়, কিন্তু আমি যেহেতু বড়া করছি সুতরাং একটুখানি বড় বড় করে ভাজছি। তো দেখো আমার প্রথমের বড়াগুলো দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, আর কড়াইয়ের হিটটা কিন্তু খুব একটা বেশি রাখা চলবে না, কড়াইয়ের হিটটা মোটামুটি মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি রাখলেই কিন্তু সমস্যা হয়ে যায়, মানে উপরটা পুড়ে যায় ভেতরটা কাঁচা থাকবে, তো মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়াম আছেই ভাজতে হবে। তো এক সাইডটা মনে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টো সাইডটা মানে উল্টে দেবো, উল্টে দিয়ে ভাজবো, ঠিক আছে, একটু সাবধানের সাথেই করতে হবে, না হলে আমার কড়া তড়া পুড়ে পড়ে যাবে, একদম পড়ে গিয়ে একদম একা একা ঝামেলা হয়ে যাবে।
তো আস্তে আস্তে করে কলার বড়াগুলো আমি উল্টো সাইডটার দিকে উল্টে দিচ্ছি। আর এখানে লাইটটা খুব বেশি আছে বলেই না একদম সাদা সাদা দেখাচ্ছে কড়াইটা, বোঝা যাচ্ছে না খুব একটা ভালো। তো দেখো মোটামুটি উল্টো দিকটা উল্টে ফেলেছি। এটা একটা মিডিয়াম আঁচে ভাজবো, খুব একটা বেশি হিট দিয়ে একদমই ভাজা চলবে না, একটুখানি টাইম নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো হচ্ছে তুলে নেব। তো দেখো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম একটা ছাঁকড়ির মধ্যে তুলে নিচ্ছি, তেলটাও ঝরিয়ে নেব, এর মধ্যে খুব ভালো তেল ঝরে যাবে। এবং এরপর বাকি যে যতগুলো বড়া হবে সব বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব একদম। এখন লো হিট করে দিয়েছি কারণ তেলটা খুবই গরম হয়ে গেছে, সেই জন্য এখন একদমই লো হিট করে দিয়েছি। আর বড়াগুলো ছেড়ে সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ঠিকঠাকই দেখাচ্ছে, অতটাও অন্ধকার লাগেনি আগের মতো, ঠিক আছে। তো আজকে অ্যাকচুয়ালি এইখানটা লাইটটা অনেকটা কম ছিল, সেই জন্য আরেকটা লাইট লাগানো হলো। এটা অনেকটা ভোল্টেজ আছে লাইটটার, মানে লাইটটার দিকে তাকালে আমি আর ক্যামেরাটার দিকে তাকাতে পারছি না, এতটাই ভোল্টেজ লাইটটা। আগে অন্ধকার অন্ধকার উঠতো, সেই জন্য এইখানটা আরেকটা লাইট লাগানো হলো। আর এখন কুটু একটুখানি চিৎকার চেঁচামেচি করবেই, কারণ হাজব্যান্ড এইমাত্র বাইরে গেল, তো ও কোথাও গেলে বা কোথার থেকে এলে ওকে যদি না নিয়ে যায় কোথাও, তো সেই জন্য প্রচুর চিৎকার করে, তো এখন খ্যাঁক খ্যাঁক করবেই। আর এখনও একটুখানি চিৎকার চেঁচামেচি করবেই, তো ওটাকে একটুখানি ইগনোর করে দিও তোমরা। কিন্তু ও যেভাবে চিৎকার করে ওটা ইগনোর করা এতটা সোজা নয়, মানে জানি না ক্যামেরায় কতটা ওঠে, কিন্তু আমার কানে প্রচুর লাগে ওর গলার আওয়াজটা, মানে টিয়া পাখি তো গলার আওয়াজটা সরু, তো প্রচুর কানে লাগে ওর আওয়াজটা। মানে ও যদি এইখানে চিৎকার করে, আমি যদি রান্না করে থাকি, তো তখনও মানে এত পরিমাণে কানে লাগে যে বোঝা যায় যে ও মানে চিৎকার করছে। তো যাই হোক, মোটামুটি এখন আমার কাজ বাজ সব কমপ্লিট হলো, ওটা এন্ড করছি। আর বেশি বকবক না করে, অনেকক্ষণ বকবক করে ফেললাম, ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটাও প্রেস করে দিও, অল নোটিফিকেশানে প্রেস করলে কী হবে, আমি যখনই যা ভিডিও আপলোড করবো আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারবে। তো আজকে ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আর একটা রিকোয়েস্ট তোমাদের সকলকেই করছি, তোমরা প্লিজ আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ 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 কমেন্ট করে জানাও, তোমাদের পছন্দ মতো ভিডিও বানিয়ে আনবো, তা কথা দিচ্ছি। তো প্লিজ তোমরা কমেন্টে জানাও কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটাকে যেন অনেক 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 বড় করে নিয়ে যেতে পারি, গ্রো করতে পারি চ্যানেলটা। তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, টাটা।